হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আজকে আমরা আছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির বসন্ত উৎসবে। তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়, আর এখানে রং খেলা স্টার্ট হয়ে গেছে, সবাই আবির খেলছে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়, লাখো 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 লোকের জমায়েত হয়েছে। আমি শুনি আমাদের কলকাতার রবীন্দ্রভারতী ক্যাম্পাসে, যেটা বিটি রোডে আছে, সেখানে আজকে বসন্ত উৎসব হচ্ছে। তো এখানে আমরা অনেকক্ষণ সকালবেলা থেকে এসেছি, তো এখন আমার মনে হলো যে একটু আপনাদের দেখালে আপনারা ভালো লাগবে। তো এটা হচ্ছে রবীন্দ্রভারতীর ক্যাম্পাস, যেখানে হচ্ছে এখন সকাল থেকে দুপুর 12টা থেকে বসন্ত উৎসব হচ্ছে। প্রত্যেকে নাচ গান নিজেরভাবে রং মেখে খুব সুন্দরভাবে আজকে দিনটাকে সেলিব্রেট করছে। প্রতি বছরই হয়, জোড়াসাঁকো ক্যাম্পাসেও হয় আর বিটি রোডের ক্যাম্পাসেও হয়, কিন্তু এখন জোড়াসাঁকোতে বন্ধ আছে, তো শুধুমাত্র বিটি রোডের ক্যাম্পাসে হচ্ছে। তো আমি চেষ্টা করবো যাতে আপনারা দেখুন, আর আমরা প্রচুর 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 মজা করেছি। আমি চাইবো যে আপনারাও দেখুন, মানে আপনাদেরও ভালো লাগবে। আমি পেয়ে গেছি আমার একটা পুরনো বন্ধুকে, আমার ক্লাসমেট সুরজিৎকে। তো আমি এখন ওকে রং লাগাতে চলেছি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমাদের
হয়েছে। এবং এই রবীন্দ্র মন্দির বসন্ত উৎসব খুবই বিখ্যাত।
চলক আপনার সঙ্গে অনেক মানে বেশিরভাগই আপনার সঙ্গে পারি না, বারবার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আশা করছি বারবার ভিডিওটা আপনার ভালো লাগবে। হাই ফ্রেন্ডস, আমি হাঁপিয়ে গেছি নাচতে নাচতে, প্রচুর নেচেছি, ঘাম দেখেই বুঝতে পারছেন। আর মাঠও ফাঁকা হয়ে এসছে কিন্তু প্রোগ্রাম স্টিল চলছে, প্রচুর লোকে এখনও নাচছে, খুব ভালো মজা করছে। তো আজকে আমাদের এই বসন্ত উৎসবের যে ব্লগ সেটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পরের বছর অবশ্যই রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে এসে আপনারাও এনজয় করবেন এই বসন্ত উৎসব। এই বলে আমাদের ভিডিও শেষ করছি আজকে। আর আমাদের ফেসবুক আর ইনস্টা আইডির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ চেক ইট। টাটা।